নমস্কার। যে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলে অনেক অসুবিধা এসেছে, যাদের রেজাল্টে কন্ট্রাক্টের ইনস্টিটিউশন, যাদের রেজাল্টে ব্ল্যাঙ্ক এসেছে, যাদের রেজাল্টে ফেল এসেছে, তাদের জন্য কিন্তু আমি একটি সিরিজ চালু করছি, যেখানে বলা হয়েছিল যে তোমরা তোমাদের প্রবলেমগুলি কমেন্ট বক্সে কমেন্ট করো, তার অ্যান্সার কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে দিব। তো অলরেডি একটি ভিডিও তৈরি করেছি যেখানে তোমাদের যে সমস্ত প্রবলেমগুলি রয়েছে তার কিন্তু আমি অ্যান্সার দিয়েছি এবং বলেছিলাম যে তোমরা এই ভিডিওটির নিচে তোমরা যে সমস্ত কমেন্টগুলি করবে তার অ্যান্সার কিন্তু আমি দিব। তো অনেকে অনেক কমেন্ট করেছে, তো সেইগুলির অ্যান্সার কিন্তু আমি আজকে এই ভিডিওটিতে দিব। এর পাশাপাশি যে সমস্ত কিছু হলো কমেন্ট এসেছে অন্য ভিডিওতে, সে সমস্ত কমেন্টগুলি কিন্তু আমি দিব, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, সেগুলোর অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওতে দিব। তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রেখে দাও, তাহলে কিন্তু যখনই কিন্তু ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওটিতে কমেন্ট এসেছে 45টি, লাইক এসেছে 64টি এবং ভিউ এসেছে 1012টি। তো 45টি যে সমস্ত কমেন্ট এসেছে সে সমস্ত কমেন্টেরই কিন্তু আমি আজকের ভিডিওতে অ্যান্সার দিব। এবং একটি কথা তোমাদেরকে বলে রাখি, যদি রিপিটেড কোশ্চেন হয় আমি কিন্তু একবারই সেটার অ্যান্সার দেবো, কারণ একই জিনিস যদি বারবার বলি সেটা কিন্তু ঠিক নয়। তো আমি কিন্তু রিপিটেড কোশ্চেনে কিন্তু একটাই কিন্তু অ্যান্সার দেবো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম যে কমেন্টটি রয়েছে। তো ফার্স্ট যে কমেন্ট করেছে পাবজি ট্রিগার, সে হলো একটি লাভ রিয়েক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন আমার এসেছে। তো কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন মানে আমি অলরেডি আলোচনা করে রেখেছি আমাদের চ্যানেলে, এ নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখতে পারো এবং কিন্তু দেখে নিতে পারো কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন দেখলে তোমাদের রেজাল্ট কী করে চেক আউট কিন্তু করতে হবে। বিশ্বজিৎ 147 আমাকে কমেন্ট করেছে, দাদা আমারও কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন দেখাচ্ছে, আমি এখন কী করব। তো কী করতে হবে সেটা কিন্তু আমি বলে দিলাম, কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন দেখালে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চেক আউট করতে পারো। কী করে চেক আউট করতে হবে তা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো। আর কে তন্ময় কমেন্ট করেছে, স্যার আমি হিস্ট্রি ইংলিশ পলিটিক্যাল সায়েন্সে ব্যাক পেয়েছি, তো স্যার আমি যদি রিভিউ করি তাহলে কি পাস করতে পারবো, প্লিজ হেল্প স্যার। তো একটা কথা তোমাকে বলবো, তুমি যদি তোমার এক্সাম ভালো হয়ে থাকে, তুমি যদি কনফিডেন্ট থাকো যে তুমি পাস করবা, তাহলে তুমি অবশ্যই কিন্তু রিভিউ করলে পাস কিন্তু করবা। তারপরে কমেন্ট করেছে হলো সমরেশ জানা, দাদা আমি টোটাল 369 পেয়েছি বাট ইংলিশে ব্যাক হয়েছে, কি করব। তো তোমাকে কিন্তু রিভিউ কিন্তু করতে হবে। অজয় কুমার কমেন্ট করেছে কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন বলে ফেলেছি। লাভাই দাস কমেন্ট করেছে আনসাকসেসফুলি মানে কি ফেল, হ্যাঁ আনসাকসেসফুলি মানে কিন্তু ফেল। তারপরে কমেন্ট করেছে শ্রীমন্ত মাইতি, থ্যাংকস ফর ভিডিও দাদা, তো ওয়েলকাম। তারপরে গেমার পিউষ কমেন্ট করেছে ভাই কি ভাই বলো, আবার কমেন্ট করেছে ভাই। আচ্ছা গেমার পিউষ কমেন্ট করেছে কন্ট্রাক্ট ইনটু ইস মানে কি, তো কন্ট্রাক্ট ইনটু হবে না, কন্ট্রাক্ট ইনস্টিটিউশন এর মানে কি অলরেডি আমি কিন্তু ডিসক্রাইব করে ফেলেছি, তো অনেকগুলি তুমি কমেন্ট করেছো, যাই হোক। দেবরাতি মিস্ত্রি কমেন্ট করেছে, দাদা আমি সব সাবজেক্টে পাস করেছি বাট ইংলিশে 23 পেয়েছি, আমি কি করব দাদা, প্লিজ হেল্প মি। তো তোমাকে কিন্তু রিভিউ কিন্তু করতে হবে, যদি তোমার কনফিডেন্ট থাকে, তুমি যদি পাস করবা তাহলে কিন্তু তুমি অবশ্যই তুমি কিন্তু রিভিউ কিন্তু করতে পারো। ডার্ক ডিভেন কমেন্ট করেছে, দাদা আমারটা, তো কি আমারটা কোশ্চেন কিন্তু তোমাকে কিন্তু করতে হতো। তারপরে কমেন্ট করেছে স্মৃতি দত্ত, এবিপি আনন্দ এর ওয়েবসাইটে দেখাচ্ছে এই বছর এ আবার এক্সাম দেওয়া যাবে, এটা কি সত্যি, প্লিজ রিপ্লাই। আমি সত্যি করে জানি না বিষয় সম্বন্ধে, যদি আমার কাছে কোনো আপডেট থাকে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দিব। মিনা হালদার সেম কমেন্ট করেছে কন্ট্রাক্টর ইনস্টিটিউশন মানে কি অলরেডি বলে ফেলেছি। পাপ্পু ভাই কমেন্ট করেছে নং কম দিয়েছে আমাকে, আমি কি করব, এখন 287 কিন্তু আমি আরও পাবো, আমি শিওর 360 মতো খাতা ভালো করে চেক করেনি মনে হয়, তাহলে কিন্তু তুমি রিভিউ বা স্ক্রুটনি কিন্তু তুমি করতে পারো। সঞ্চিতা চক্রবর্তী কমেন্ট করেছে, স্যার রিভিউ করলে কি 7 নাম্বার বাড়বে, প্লিজ বলুন। হ্যাঁ অবশ্যই বাড়বে, তুমি যদি কনফিডেন্ট থাকো, তোমার এক্সাম ভালো হয়েছে, অবশ্যই কিন্তু নাম্বার বাড়বে। জিৎ কর্মকার কমেন্ট করেছে, আচ্ছা দাদা আমি যদি বেঙ্গলি এনডি ফিলোসফিতে ব্যাক পাই তবে কি আমায় পরের বার সবগুলো এক্সাম দিতে হবে নাকি শুধু ওই দুটোই। তো আমি যতদূর জানি শুধু ওই দুটো এক্সাম দিলে কিন্তু তোমার হয়ে যাবে। তারপরে কমেন্টটি করেছে তুলসী বসা, কন্ট্রাক্ট আর ইনস্টিটিউশন মানে আমি কি ধরে নিব ফেল,
তো কন্ট্যাক্ট ইনস্টিটিউশন মানে ফেল কি পাস তোমরা কিন্তু তোমার রেজাল্ট চেক আউট করে কিন্তু বুঝতে পারো। কিন্তু পিপিএস বা পিপিআর করার পর কি কোনো সুবিধা হবে? হ্যাঁ অবশ্যই হবে, তুমি যদি তোমার এক্সাম ভালো দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার অবশ্যই সুবিধা হবে এবং কিন্তু তোমার নাম্বার বাড়তে পারে এবং কিন্তু তুমি পাশও কিন্তু করে যেতে পারো। যদি তোমার কিন্তু রেজাল্টে ব্যাক এসে থাকে তাহলে কিন্তু তুমি পাশও কিন্তু করে যেতে পারো। তারপরে কমেন্ট করেছে দেদা মান শুভ, তো কমেন্ট করেছে স্যার কোনটা করলে 6 নম্বর বাড়বে, পিপিএস নাকি পিপিআর, প্লিজ রিপ্লাই দেবেন। তো কোনটা করতে হবে তা নিয়ে অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে রেখেছি, তোমরা কিন্তু সেই ভিডিওটি যদি দেখো তাহলে কিন্তু বুঝে যাবে পিপিএস করতে হবে না পিপিআর করতে হবে। তো আমাদের চ্যানেলে গেলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু তোমরা পেয়ে যাবে। মীরা নস্কর কমেন্ট করেছে এবিপি আনন্দে যে কমপ্লিমেন্টাল এবং সাপ্লিমেন্টার এক্সামের কথা বলেছে সেটা কি সত্যি? আমি একটি এবিপি আনন্দের আর্টিকেল পড়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখেছিলাম যে কমপ্লিমেন্টাল এবং সাপ্লিমেন্টাল এক্সামের কথা উল্লেখ রয়েছে। তো অ্যাকচুয়ালি সেটা সত্যি কিনা এখনও বলতে পারছি না, কারণ এ নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান কিন্তু জারি হয়নি। তারপরে সৌরভ দাস কমেন্ট করেছে আমার পরীক্ষা তো ভালো হয়েছিল, তাও এত কম নং এলো কেন দাদা, এরপর আমি কি করব? তো কেন কম নং এলো তার জন্য কিন্তু তোমাকে রিভিউ করতে হবে, বা যদি তোমাদের এক্সাম যদি রেজাল্টে ফেল আসে থাকে তাহলে কিন্তু তোমাকে রিভিউ করতে হবে, আর যদি নাম্বার কম আসে তাহলে কিন্তু তোমাকে স্ক্রুটনি কিন্তু তোমাকে করতে হবে। তারপরে কমেন্ট করেছে চঞ্চল রয় স্যার একটা সাবজেক্টে কত পার্সেন্ট হলে পাস? তো পার্সেন্টেজ মেন ফ্যাক্টর নয়, তোমাকে কিন্তু পার সাবজেক্টে আমি যতদূর জানি ততদূর তোমার 30 বা 35 কিন্তু তোমাকে পেতে হবে সব মিলিয়ে। তারপরে কমেন্ট করেছে লিটন গেমিং কেমন করে রিভিউ করব স্যার? তো কেমন করে রিভিউ করতে হবে তা নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি আমাদের চ্যানেলে, তুমি সেখানে কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো। তারপরে শাইনি কুন্ডু কমেন্ট করেছে থ্যাংক ইউ, তো ওয়েলকাম। তারপরে সুজাতা ঘটক কমেন্ট করেছে দাদা ভাই এর কন্ট্যাক্ট ইনস্টিটিউশন দেখাচ্ছিল, এখন দেখলাম শো করছে, দাদা 3টাতে ব্যাক এসেছে, দাদা রিভিউ করলে কি পাস আসবে প্লিজ দাদা জানান। যদি তোমাকে বলবো তোমাদের এক্সাম যদি ভালো হয়ে থাকে, তোমার এক্সাম যদি অনেক ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করতে পারো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট অবশ্যই কিন্তু ভালো কিন্তু অবশ্যই আসবে। সুজাতা ঘটক কমেন্ট করেছে দাদা ভাই এর কন্ট্যাক্ট ইনস্টিটিউশন দেখাচ্ছিল, এখন দেখলাম শো করছে, তো খুব ভালো কথা, দাদা 3টাতে ব্যাক আসছে, দাদা রিভিউ করলে কি পাস আসবে প্লিজ দাদা জানান। তো হ্যাঁ, তোমার যদি এক্সাম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তোমার রিভিউ করলে পাস কিন্তু অবশ্যই আসবে। তারপরে অর্পিতা বি কমেন্ট করেছে স্যার আমারও সেম প্রবলেম কন্ট্রাক্টর ইনস্টিটিউশন, তো এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি এই ভিডিওটিতে, তুমি কিন্তু সেই পার্টটাই কিন্তু দেখতে পারো। তারপরে কমেন্ট করেছে সুশোভন চক্রবর্তী 6টা বিষয়ের মধ্যে আমি 1টা ফেল হয়েছি, তাহলে কি সব বিষয়ে পরীক্ষা দিতে হবে প্লিজ? তো না, সব বিষয়ে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে না, যে বিষয়ে তুমি ফেল করেছো তাহলে সেই বিষয়ে যদি পরীক্ষা দিলে কিন্তু তোমার হয়ে যাবে, এছাড়া কিন্তু তুমি রিভিউ কিন্তু তুমি কিন্তু করতে পারো। তারপরে রাহুল এসকে কমেন্ট করেছে বাংলাতে 22 নম্বর মানে কি, তো কী কোশ্চেন বুঝলাম না। তারপরে রাহুল এসকে আবার কমেন্ট করেছে ইংলিশে 23 নম্বর মানে হোনা ভাই, তো কী কোশ্চেন করেছো তোমাকে বুঝতে পারলাম না। রেখা মিতি কমেন্ট করেছে একটা হলো ইমোজি ছবি দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুরেন্দ্র সিং কমেন্ট করেছে দাদা আমি 1টা সাবজেক্টে কম পেয়েছি, তো গো আমি যদি পিপিআর করি তাহলে কি নাম্বার বাড়বে কি গো দাদা? তো ফার্স্টে তোমাকে একটা জিনিস সাজেশান দেবো আমি, তোমার কিন্তু তোমার স্পেলিং ঠিক করো, স্পেলিং কিন্তু অনেক মিস্টেক এসেছে এখানে। তো তোমার যদি নাম্বার কম এসে থাকে তাহলে কিন্তু তুমি পিপিআর করো, তাহলে কিন্তু রিভিউ করো, তাহলে কিন্তু তোমার নাম্বার অবশ্যই কিন্তু বাড়বে। পাপড়ি সুর কমেন্ট করেছে দাদা কতগুলো সাবজেক্টে রিভিউ করতে পারবো? আমি যতদূর জানি তুমি কিন্তু 2টা সাবজেক্টে আই থিঙ্ক রিভিউ কিন্তু করতে পারবা। এরপর কিছু কমেন্ট অন্য অন্য ভিডিওতে এসেছিলো, যে সমস্ত কমেন্টগুলি আমি পিক করেছি মনে হলো এই কমেন্টগুলি কিন্তু অ্যান্সার দেওয়া অবশ্যই প্রয়োজন। দাদা পিপিএস করলে আরও যদি কমিয়ে দেয় তাহলে? তো তোমার যদি এক্সাম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পিপিএস করতে পারো, আর যদি এক্সাম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু নাম্বার কমবে না অবশ্যই, নাম্বার কিন্তু অবশ্যই বাড়বে। তারপরে কমেন্ট করেছে সুজন মুর্মু কমেন্ট করেছে দাদা আমার রেজাল্টে কন্ট্যাক্ট আর ইনস্টিটিউশন দেখাচ্ছে, আমি কিন্তু পাস কি? তো তুমি পাস কি ফেল সেটা কিন্তু তুমি কিন্তু তোমার রেজাল্ট কিন্তু এখন চেক আউট করতে পারো। কী করে চেক করতে হবে তা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, তুমি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারো। তারপরে কমেন্ট করেছে সুদীপ মিঞ্চ দাদা কোন অ্যাপ কোথায় পাওয়া যাবে এই অ্যাপটা?
তো আই থিঙ্ক তুমি হলো WBCHSC যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা কথা বলছো, তো কোথায় পাবে তা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও তৈরি করা রয়েছে আমাদের চ্যানেলে, তুমি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারো। এছাড়া এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি কিন্তু তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি জেনে নিতে পারো সেই অ্যাপটি তুমি কোথায় পাবে। এরপরে কমেন্ট করেছে নীলাশা সেন, এই না কি সবাই পাশ করে যাবে, যারা লিখে পাশ করতে পারলো না, কিছু স্টুডেন্ট না লিখেই পাশ, এ কেমন বিচার, আর আমরা তো লিখে এসেছি তাও কেন এমনটা হলো। তো তোমাকে আমি একটা কথা বলবো, তোমার যদি এক্সাম ভালো হয়ে থাকে তাহলে তুমি স্ক্রুটনি কিন্তু করতে পারো বা রিভিউ কিন্তু তুমি করতে পারো। কী করতে হবে তা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে, তুমি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারো। তোমার যদি রেজাল্ট কম এসে থাকে বা তোমাদের যদি ফেল এসে থাকে কী করতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও কিন্তু আছে। আর বাকি যাদের রেজাল্ট কেমন হয়েছে সেটা দেখে কিন্তু আমার লাভ নেই, কারণ তোমার রেজাল্টটা কিন্তু মেন ফ্যাক্টর তোমার কাছে। এরপরে যে কমেন্টটি এসেছে, গুলাম আনসারি কমেন্ট করেছে আমি আরও নাম্বার পাবো আমার কম এসেছে, তাহলে তখন তোমাকে স্ক্রুটনি কিন্তু তোমাকে করতে হবে। এরপর লাস্ট কমেন্ট করেছে ইসলাম মণ্ডল, দাদা আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখাচ্ছে না কেন, হেল্প মি। তো তোমাকে বলবো এখন কিন্তু তোমাদের রেজাল্ট চেক আউট করা যাচ্ছে, কী করে চেক করতে হবে তা নিয়ে অলরেডি ভিডিও আছে। তারপরেও যদি তোমার রেজাল্ট যদি না দেখায় তাহলে কিন্তু তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে কিন্তু আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। যদি তোমার ইনস্টাগ্রাম না থাকে তাহলে কিন্তু তুমি ফেসবুক পেজে কিন্তু আমাদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারো। আই হোপ তোমরা কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়েছো। তোমরা যদি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটিতে লাইক করতে পারো, সমস্ত বন্ধু বান্ধবীর সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারো, তাহলে কিন্তু তাদের মনে যে কনফিউশন আছে, যে সমস্ত ডাউট আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া যাদের মনে এখনও কোনো কোশ্চেন রয়েছে তারা কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো, তোমরা যে সমস্ত কমেন্টগুলি করবে তার অ্যান্সার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে, এবং তোমাদের কিন্তু আশা করি সেই ভিডিওটিতে তোমাদের সলিউশন কিন্তু পেয়ে যাবে। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, সমস্ত বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে যাও, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রাখো, তাহলে কিন্তু যখনই কিন্তু ভিডিও আমি আপলোড করবো ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ কিন্তু পেয়ে যাবে। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।